Hey what's up guys, আমি তহিদুল। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে কাস্টমলিভাবে নোটিফিকেশন বার ইনস্টল করবেন, যেমনটি ব্যবহার করা হয়েছে গুগল পিক্সেল 2 তে এবং কি স্যামসাং S8 এ। তো আমি এখন ব্যবহার করতেছি লাভা আইরিস 821 এ। দেখতে পাচ্ছেন লাভা আইরিস 821 এ কিন্তু নোটিফিকেশন দেওয়া হয় না, কিন্তু কাস্টমলিভাবে ইউজ করতেছি। চলুন একটু দেখে আসি এটা কিভাবে কাজ করে, কীভাবে কাজ করে কিনা। তো দেখুন ফ্ল্যাশ, এখান থেকে যদি আমি অ্যালাউ করে দিই তাহলে ফ্ল্যাশ কাজ করবে। ওকে, ওপেন হয়ে গেছে। দেখুন ফ্ল্যাশ ওপেন হয়ে গেছে। এখান থেকে আমি অফ করে দিচ্ছি, অফ ব্লুটুথ। এটা কিভাবে ইনস্টল করবেন, তো তার জন্য আপনাকে যা করতে হবে, আপনি সোজা যেতে হবে আপনার ফোনের প্লে স্টোরেতে, অথবা যে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকেও আপনি গিয়ে ডাউনলোড করে নিতে পারেন। তো প্লে স্টোরেতে যাবেন, প্লে স্টোরেতে গিয়ে সার্চ বারে সার্চ করবেন ম্যাটেরিয়াল নোটিফিকেশন শিট। সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। তো ওকে গাইজ, ইনস্টল করার পর আপনি সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করার পর উপরে যে অপশনটি আছে এই অপশনটি আপনি এনেবল করে দেবেন। এনেবল করে দেওয়ার পর সবগুলো আপনি অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে অ্যালাউ, এখান থেকে এটা আপনি অফ করে দেবেন, নয়তো এটা অন হবে না। অফ করে দেওয়ার পর আবার অন করে নেবেন। ওকে, এখন দেখুন হয়ে গেছে। আর নিচেটা তো অন আছে, তাহলে ডান দিয়ে দেবেন। ডান দেওয়ার পর আপনি এখান থেকে থিম, আপনি নোগাড ইউজ করতে পারেন, এখানে অরিজিনাল ইউজ করা আছে। তো এখান থেকে যেটা নোটিফিকেশন থিম, এটা আপনি ব্যবহার করতে পারেন ডার্ক লাইট। আমি লাইটই ইউজ করতেছি। তো এখানে আপনি নিচে গিয়ে এটা এনেবল করে দেবেন, দেন আর একটু নিচে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি ইচ্ছা করলে ব্রাইটনেসটা বাটনে নিয়ে আসতে পারেন, অথবা উপরে থাকবে। তো আমি এটা হাইড করে দিচ্ছি আইকন, তারপর মিনিমাইজ, তারপর ক্লিয়ার। এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস নাই। ওকে, তো আমার নোটিফিকেশনটা খুবই সুন্দর, এমনকি কাস্টমলিভাবে ইনস্টল হয়ে গেছে। এখন দেখুন পারফেক্টলিভাবে কাজ করতেছে। এই পারফেক্টলিভাবে আর কোনো নোটিফিকেশন শিটে কাজ করে না। তো ছিল আজকে টিউটোরিয়াল। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো